মানিকগঞ্জের যৌতুকের জন্য স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন এক নববধূ। শরীরে আঘাতের চিহ্ন নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। এ নিয়ে মেয়েটির পরিবারের পক্ষ থেকে মামলা হওয়ার পর পলাতক স্বামী বুলবুল ইসলাম। মানিকগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান সম্মান দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছিলেন শিপলা আক্তার। তার পরিবারের দাবি, এবছর ফেব্রুয়ারিতে প্রায় জোর করেই তাকে বিয়ে করে জয়রা গ্রামের বুলবুল ইসলাম। আমার মেয়ে না বিয়ে না করে পাঁচটা পরীক্ষা দিয়েছে, আর একটা পরীক্ষা দিব যে হামলা করে বিয়ে না দিলে বাইরে এলাম। হাসপাতালে বিছানায় থেকে শিপলা জানান, বিয়ের কিছুদিন পর প্রায় প্রতিদিনই যৌতুকের দাবিতে তাকে মারধর করত বুলবুল। বদলিশে করে আমার উপর অত্যাচার করে আর বলে তোর যত গয়না গাটি টাকা পয়সা আমার কাছে নিয়ে আয়। আমি যখন অস্বীকার করি যে আমি আমার বাবা মা গরিব, কোথায় পাবো এই টাকা পয়সা, তখন আমার মুখের মধ্যে গামছা বাঁধে আমার মারধর করে দা দিয়ে বটি দিয়ে যেটা সামনে পায় ওইটা আমার শুনে মারে কিছুতে আমার এই আঘাতগুলো করছে। চিকিৎসকরা বলছেন শিপলার পুরো শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে, আরো পরীক্ষা নিরীক্ষার পর বলা যাবে অভ্যন্তরীণ কোনো ক্ষত আছে কিনা। চিকিৎসা চলছে আর কি, এখনো চূড়ান্ত পর্যায়ে উনি সুস্থতা লাভ করেন নাই। আমরা সিটি স্ক্যানের রিপোর্টটা পেলে তখন হয়তো আমরা ফার্দার ই করতে পারবো আর কি, মতামত জানাতে পারবো। এই ঘটনার পর মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছে মেয়েটির পরিবার। তার স্বামীকে আইনের আওতা আনার জন্য যে প্রক্রিয়া, সব প্রক্রিয়া পুলিশি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকেই পলাতক বুলবুল ও তার পরিবারের সদস্যরা মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো খোঁজ মেলেনি তাদের। মনিরা কাজুরি, ৭১।